আমি মাদক ব্যবসায়ী যারা আছেন, সন্ত্রাসে যারা আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা হয় মাদক ব্যবসা ছেড়ে দিবেন, মাদক সেবন ছেড়ে দিবেন, সন্ত্রাসী কর্মকাণ্ড ছেড়ে দিবেন, চাঁদাবাজি ছেড়ে দিবেন, অন্যথায় এগুলা করবেন আর এখানে বসবাস করবেন, এই দুইটা একসাথে হবে না যতদিন পর্যন্ত আমি আইদার আপনারা এখান থেকে অন্য জায়গায় যাই কাজ করবেন, এই সমাজে থেকে, ফরিদপুরে থেকে, এই মাদক ইউনিয়নে থেকে কাজ করতে পারবেন না। অন্য কোন শক্তি আমাকে এটা থেকে বিরত রাখতে পারবে না। আমার কাছে অভিযোগ আছে যে আপনাদের এখানে ইফতিজিংয়ের ঘটনা ঘটে, মাদক তো আর বললাম না, সেটা এমন একটা পর্যায়ে চলে গেছে, এখন বাবা মা ফোন দিয়ে বলে যে আমার ছেলেকে একটু নিয়ে যান, আপনারা যেখানে নিয়ে যান, আমি আর তার অত্যাচার সহ্য করতে পারি না। সে মাকে মারে, টাকা দেয় না দেখা, মাদক সেবন করবে টাকা দেয় না, এই জন্য মাকে মারে। সে কয়দিন মারি খাবে, খাইতে খাইতে তার টাকাও নাই, দিবে সে আমার কাছে এসে কান্নাকাটি করে, স্যার এই ছেলেকে করে মাদক মামলায় মাদক এখন সমাজের সমস্ত জায়গায় চলে গেছে, সবচেয়ে সহজজনক লাভজনক ব্যবসা হচ্ছে মাদক। 100 টাকা কিনে 500 টাকা 1000 টাকা বিক্রি করা যায়, এত ছোট পকেটের কোনায় পড়ে থাকে, দেখাও যায় না, বোঝাও যায় না, খুব সহজ ব্যবসা, লাভজনক ব্যবসা। আমি আপনাকে যে মাদক ব্যবসায়ী তার উদ্দেশ্যে বলতে চাই, দেখেন আজকে আপনি সমাজকে নষ্ট করলেন, আপনি তো সব সময় শক্তিশালী থাকবেন না, এক সময় বয়সের কারণে, যে কোনো কারণে আপনি আস্তে আস্তে ছোট হবেন, বয়স শক্তি কমতে থাকবে, সবকিছু আপনার কমতে থাকবে, এক সময় আপনার সন্তান এই মাদক সেবন করবে এবং এই মাদকের কারণে আপনি সন্তান দ্বারা আপনি নির্যাতিত হবেন, অপমানিত হবেন, আপনি এটা মনে রাখেন। আপনি আজকে সমাজকে ধ্বংস করতেছেন, এক সময় আপনি পরিতাপ করবেন যে আমি কি করলাম, আর সেটা শিকার হচ্ছে আমি নিজেই। তাই মাদককে আমরা সবাই মিলে একসাথে না বলতে হবে, শুধু যদি বলেন যে কোতালি থানার পুলিশের দায়িত্ব, এরাই মাদককে মাদক নিবারণ করবে, এটা সম্ভব না। এটা আপনার ঘরের কোনায় বৈশা, বাগানের ভিতরে বৈশা সবাই গাঁজা খায়, এটা আমি কি করে বলবো যে কোতালি থেকে যে এখানে মাদক সেবন করতেছে। আপনি চেয়ারম্যান, আপনি স্কুলের শিক্ষক, আপনি সমাজের মুরব্বী, আপনি সমাজের প্রতিনিধি, আপনাকে প্রথম সে বিষয়টাকে অ্যাড্রেস করতে হবে যে হ্যাঁ এখানে কে কে মাদক সেবন করে, সবাইকে ঘেরাও করে ধরবেন, আপনারা ধরে সবাইকে পুলিশকে খবর দিবেন যে গাজার সহ আমরা এত জন দোষী, আসেন এবার আপনারা নিয়ে যান। আপনি বাবা হয়ে যখন ছেলেকে পুলিশের হাতে সোপর্দ করতে পারবেন, আপনি জনপ্রতিনিধি হয়ে আপনার সমর্থককে, আপনার কর্মীকে যখন পুলিশের হাতে মাদকের জন্য ধরে দিতে পারবেন, শিক্ষক হয়ে যখন ছাত্রকে পুলিশের হাতে মাদক সহ ধরে দিতে পারবেন, তাহলে সমাজে দেখবেন মাদক কমতে থাকবে। এর বাহিরে পুলিশ ব্যবস্থা দিয়ে, মামলা দিয়ে, আসামি গ্রেফতার করে মাদক কমানো সম্ভব না।